السلام عليكم ورحمة الله تعالى وبركاته. يو آل ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আজকে আমরা আলোচনা করব অপর একজন সওলুক কবি শানফারা এর জীবনী উপর। শানফারা তার জন্ম তার মৃত্যু হয় 525 খ্রিস্টাব্দে। এই সালটা মনে রাখতে হবে, ইম্পর্টেন্ট। তার মৃত্যু হয় 525 খ্রিস্টাব্দে। গত ভিডিওতে আমরা আলোচনা করেছি তাব্বা শরণকে নিয়ে। তার মৃত্যু হয় 530 খ্রিস্টাব্দে, অর্থাৎ শানফারার 5 বছর পরে। হুয়া সাবিত বিন আউস আল আজদি আল মুলাক্কাব বি শানফারা, তার আসল নাম এটা। তার সম্পূর্ণ নাম হলো তিনি সাবিত বিন আউস আল আজদি, আর তার উপাধি হলো শানফারা। এই শানফারা তার এটা লাকব। উলিদা ফি কাবিলাতিল ইওয়াস, কাবিলাতিল আওয়াস আওয়াল ইওয়াস বিন হাজার আল আজদিয়া। এই কাবিলাতুল আওয়াস অথবা ইওয়াস বিন হাজার আল আসদিয়া, এই কাবিলায় তার জন্ম হয়। ফহুয়া মিন কাহাতানি ইউ নাসাব আজাদ, অর্থাৎ এই শানফারা হলো আজাদ গোত্র থেকে বিলং করেন, এই আস্ত গোত্র থেকে তিনি বিলং করেন। ওয়ালাকিন না নাশা আফি কাবিলাতে ফাহাম, কিন্তু তিনি ফাহাম গোত্রে বেড়ে ওঠেন। তার জন্ম হয়েছিল এই আস্ত গোত্রে, কিন্তু তিনি ফাহাম গোত্রে বেড়ে ওঠেন। লিআন্নাহুম কতালু আবাহু, কেননা এই আস গোত্রের মানুষেরা তার পিতাকে হত্যা করেছিল। সেই জন্য শৈশবেই শানফারা তার মাকে নিয়ে এই ফাহাম গোত্রে, যে গোত্রটা তার মায়ের গোত্র ছিল, অর্থাৎ এই গোত্রে তার মায়ের জন্ম হয়, এই গোত্রে শৈশবে চলে এসেছিল এবং এই গোত্রেই সে বেড়ে ওঠে, লালিত পালিত হন। আর শানফারা মানাহু আল গালিজুর শাফা, অর্থাৎ মোটা ঠোঁট। শানফারা অর্থটাই হলো মোটা ঠোঁট। কিলা ইন্নাহু সুমিয়া বি শানফারা, তাকে শানফারা বলা হয় এই কারণে, লিগজ জাতি সাফাতাইহি, অর্থাৎ তার মোটা ঠোঁটের কারণে তাকে শানফারা বলা হয়, অর্থাৎ তার ঠোঁট দ্বয় মোটা ছিল, এই জন্য তাকে শানফারা লাকব দেওয়া হয়েছিল। ওকিল আবার লিহাদ্দাতি মিনতব ইহি লিহিদ্দাতি ফিতব ইহি, অথবা বলা হয় যে তার প্রকৃতির বা তার যে স্বভাব নেচারের যে হিদ্দাত বা রুষ্ঠতার জন্য বা তীব্রতার জন্য বা উগ্রতার জন্য, স্বভাবের এই উগ্রতা তীব্রতা বা রুষ্ঠতার জন্যই তাকে শানফারা বলা হয়। এই দুটো কারণ আসে। ওদ্দামিন আগ্রিবাতিল আরব, তাকে আগ্রিবাতিল আরবদের মধ্য থেকে গণ্য করা হয়। কেন? কেননা তার তার মা ছিল হাবশি নারী, একজন হাবশি দাসী। আর যাদের মা, যে সমস্ত কবিদের মায়েরা হাবশি, তারা তাদেরকে এই আগ্রিবাতিল আরবদের মধ্যেই গণ্য করা হয়। লিয়ান্না দিমা অন হাবশি ইয়াতুন কানাত তাজরি ফি হি মিন কিবাল উম্মিহি, তার মায়ের কারণে তার মধ্যে এই হাবশি রক্ত প্রবাহিত ছিল, সেই জন্য তাকে আগ্রিবাতুল আরবদের মধ্য থেকে গণ্য করা হয়। আমরা পূর্ববর্তী ভিডিওতে দেখেছি যে আন্ত্রা বিন সাদ্দাত পেয়েছি আমরা, তারপরে তাব্বা শাররণ পেয়েছি, এরা সকলেই আগ্রিবাতুল আরবদের মধ্য থেকে গণ্য করা হয় এদেরকে। ফাহিয়া আমাতুন হাবশি ইয়াতুন অকদ অরিসা আনাহা সেওয়া দাহা, এবং কি করে, এই যে তার মা হলো একজন হাবশি দাসী, এবং তার থেকে, তার মায়ের থেকে তার এই যে বর্ণ, গায়ের যে বর্ণ, কালো কালার বা কালো কালো বর্ণ, তার মায়ের থেকে সে বংশগত তার মায়ের থেকেই অর্জন করে আর কি। জাউজাতুহু উমাইমা, তার স্ত্রীর নাম কী ছিল? তার স্ত্রীর নাম উমাইমা। আমরা গত ভিডিওতে আলোচনা করি যে তা আব্বাসরণের মায়ের নামও উমাইমা ছিল, অর্থাৎ এই শানফারার বোন উমাইমা ছিল, আর একইভাবে শানফারার স্ত্রীর নামও উমাইমা। এটা ইম্পর্টেন্ট, মনে রাখতে হবে আমাদের। কলা হান্নাল ফাখুরি, হান্নাল ফাখুরি বলেছে তার সম্পর্কে কি, হুয়া ইবনু সাহারা ও ইবনু তবিয়াতিল আরবিয়াতিল বাদাবিয়া। হান্না ফাখুরি বলছে যে শানফারা হলো একটা মরু সন্তান, অর্থাৎ তার কি হয় না, তো তার মরু প্রান্তরে সে বেড়ে ওঠে, আর মরু প্রান্তরেই তার জন্ম হয়েছিল। এইটা হান্না ফাখুরির কথা, অর্থাৎ তিনি একটা মরু সন্তান। ও ইবনু তবিয়াতিল আরবিয়াতিল বাদাবিয়া, এবং তার যে স্বভাব প্রকৃতি, সেটা হলো আরবীয় মরু স্বভাব প্রকৃতি তার মধ্যে রয়েছে। সে আরবীয় মরু স্বভাবের, আরবীয় মরু প্রকৃতির নেচারের তিনি সন্তান, এটা বলছে। ওখান কিল আনিস শানফারা, শানফারা সম্পর্কে বলা হয় যে আন্নাহু আজামা আয়ান তাকিমা মিন কাবিলাতিহি আল আজাদ ইন্তিকামান লিয়াবিহি। শানফারা কি করে, সে দৃঢ়বদ্ধ হয় যে তার তার যে বংশ, তার যে কবিলা আজ, এই আজাদ কবিলা, যে কবিলা তার জন্ম হয়েছিল, সে আজাদ কবিলা থেকে, গোত্র থেকে সে প্রতিশোধ নেবে,
কারণ তার পিতার হত্যার কারণে। এই আজাদ কাবিলার মানুষেরা তার পিতাকে হত্যা করেছিল, এই জন্য সানফারা পরবর্তীতে এই প্রতিজ্ঞায় প্রতিজ্ঞাবদ্ধ হয়েছিল যে এই আজাদ কবিরা থেকে 100 জন মানুষকে হত্যা করবে সে। ইন্নাহু হালাফাল ইয়াকতুলা মিয়াতা রজুলিন মিন বানি সালামান ইন্তিকামান লিকত লিয়াবিহি, এবং সে কি করে, সে শপথ করে যে এই বানি সালামান থেকে, অর্থাৎ এই বানি সালামান হলো আজাদ গোত্রই থেকেই একটা বংশ, এই গোত্র থেকে বিলং করে বানি সালামান, সেই বানি সালামান থেকে 100 জনকে হত্যা করবে সে এই শপথ করে। লিকত লিয়াবিহি, তার পিতার হত্যার জন্য, তার পিতার হত্যার কারণে তার প্রতিশোধ নিতে। ফাকতালা তিসা আতা ও তিস এই না সুম্মা ইহতালু আলাইহি, সে কী করে না তো উনি 99 জনকে হত্যা করে ফেলে, সুম্মা ইহতালু আলাইহি, অতপর সে আরেকজনকে হত্যা করতে পারে না। এবং এমত অবস্থায় এই এই আজাদ গোত্রের মানুষেরা একজন মানুষ, একজন ব্যক্তিত্ব তাকে আক্রমণ করে, তাকে ঘেরাও করে ফেলে, ফার্ম সাকাহ তাকে ধরে ফেলে। রজুলুন মিনহুম আদাউন, অর্থাৎ এই কবিলার একজন দ্রুত ধাববান ব্যক্তিত্ব, তার নাম হলো আসিদ বিন জাবির, এই নামটা খুব ইম্পর্টেন্ট, আসিদ বিন জাবির। সোমা কাতালাহ, অথবা তাকে কী করে, সে হত্যা করে। ফামাররা বিমাই বিমাইতি হিরজুলুন মিনহুম, এবং কী হয় তার মৃত্যুর পরে তার যে মৃত্যুর লাশের পাশ দিয়ে, অর্থাৎ একজন মানুষ পার হচ্ছিল, এমত অবস্থা সে কী করেছিল না তো ফারফাসা বি জামজামাতিহি, তার যে মাথার খুলি তাতে পদাঘাত করেছিল, রফাসা ইয়ারফিসু মানে পদাঘাত করা, লাথি মারা, কিক করা। ফাদাখালা শেজি ইয়াতুম মিনহা বিরিজিলিহি, আর এই কারণে কি হয় না তো তার পায়ে এই সানফারার মাথার একটা অংশ, হাড়ের একটা অংশ তার পায়ে ঢুকে যায়, বিদ্ধ হয়, ফামাতা, এবং এই কারণে সে মারা যায়। ফাতাম্মাত আল কতলা মিয়াতান, এবং এই জন্য যার কারণে কি হয় তার যে ইচ্ছা ছিল, অর্থাৎ তার যে দৃঢ় সংকল্প ছিল, প্রতিজ্ঞা ছিল যে 100 জনকে হত্যা করবে, এরপরে কিন্তু 100 জন পরিপূর্ণ হয়ে যায়। এটা খুব একটা ঐতিহাসিক একটা ইম্পর্টেন্ট ঘটনা। কতলা কুতিলা বিয়াদি বানি সালামান, তাকে বানি সালামানের দ্বারাই তাকে হত্যা করা হয়, অর্থাৎ বানি সালামান এর লোকেরা তাকে হত্যা করে সানফারাকে। ওয়াফাতুহু কানাত ফি আওয়াইলিল কারনি সাদিস, এবং তার মৃত্যু ছিল এই ষষ্ঠ শতাব্দীর শুরুর দিকে, অর্থাৎ আমরা দেখেছি 525 খ্রিস্টাব্দে, 525 খ্রিস্টাব্দ মানেই ষষ্ঠ শতাব্দীর শুরুর দিকে। সানফারা শেরুহু ফিল ফাকরি ওয়াল হামাসাতি ওয়া আশাহারুহু মায়া সুম্মুনাহু লামিয়াতুল আরাব, এবং সানফারা তার যে কবিতাগুলো ছিল সেগুলো ফাখার এবং হামাসাতি, অর্থাৎ তার মাউদুরা ছিল গর্বমূলক কবিতা এবং বীরত্বমূলক কবিতা, এটা মনে রাখতে হবে। ওয়া আশাহারুহু, তার মধ্যে সর্বশ্রেষ্ঠ যেটা সেটা হলো কি, তার কবিতাগুলোর মধ্যে সবথেকে শ্রেষ্ঠ কবিতা এই কাসিদারা লামিয়াতুল আরাব, ইট ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট, লামিয়াতুল আরাব, এটা হলো সানফারার, এটা প্রায় পরীক্ষাতে এসে থাকে, লামিয়াতুল আরাব, এটা হলো সানফারার কাসিদা, লামিয়াতুল আরাবটা হলো সানফারা। এবং এই কাসিদার মধ্যে কয়টা আছে, মূলত এই কাসিদের মধ্যে 68টা বাইত আছে, এটা ইম্পর্টেন্ট, যেই কাসিদের মধ্যে মোট 68টা বাইত আছে, এই কাসিদের মধ্যে মোট 68টা বাইত আছে। আরেকটা ইম্পর্টেন্ট তথ্য যে এই কাসিদাটা বাহারে তবিলে লেখা হয়েছে, বাহারে তবিলে এই কাসিদাটা লেখা হয়েছে লামিয়াতুল আরাব। ওকাদ সারাহা লামিয়াতুল আরাব, এবং এই লামিয়াতুল আরবকে কী করে না তো ব্যাখ্যা করেছিল জামাকশারি, জামাকশারি এই কাসিদাকে ব্যাখ্যা করে বি ইসমি, এই নামে আজাবুল আজব ফিশারিহি লামিয়াতুল আরাব, এবং পরবর্তীতে তিনি এই নাম দেন, অর্থাৎ আজাবুল আজব ফিশারিহি লামিয়াতুল আরাব, এই নামে তিনি তাকে সেই কিতাবকে সরি এই লামিয়াতুল আরবকে কাসিদাকে ব্যাখ্যা করেছে এই নামে, আজাবুল আজব ফিশারিহি লামিয়াতুল আরাব। ওয়াকানা সারিয়াল আদুউবি লাতুদ্রিকুহুল খায়েল ওসরা ইউদ্রবু বিহি আদাম ইনশানফারা, এটা খুব ইম্পর্টেন্ট একটা লাইন, যে তিনি অত্যন্ত দ্রুত ধাববান ছিলেন, দৌড়তে পারতেন, লাতুদ্রিকুহুল খায়েল তাকে কী করতো না তো তাকে ঘোড়াও তার সাথে দৌড়াতে পারতো না, অর্থাৎ ঘোড়াও তাকে টপকাতে পারতো না, এত তিনি দ্রুত ধাববানকারী ছিলেন। ওসরা ইউদ্রবু বিহি, যার কারণে একটা প্রবাদী হয়ে যায় যে আদাম ইন সানফারা, সানফারা থেকে অধিক দ্রুত ধাববানকারী, অধিক দ্রুত ধাববান দৌড়ানো, এটা একটা মিসাল হয়ে যায়, অর্থাৎ এটা একটা প্রবাদী রূপ নেয়। এবার কি আন্না আমির আল মোমিনিন উমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু
এই হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা তার সম্পর্কে বলেছে, এটা খুব ইম্পর্টেন্ট একটা কোটেশন, খুব ইম্পর্টেন্ট একটা লাইন তথ্য, যে আল্লিমু আউলাদাকুম কাসিদাত শানফারা, যে তোমরা তোমাদের সন্তানদেরকে এই শানফারার কাসিদা শিক্ষা দাও। কেন না তো সেটা হলো ফা ইন্নাহা তুআল্লিমুহুম মাকারিমাল আখলাক, কারণ এটা তোমাদের সন্তানদেরকে উচ্চ মর্যাদা, সম্মানীয় মর্যাদা এবং উচ্চ মানের আখলাক চরিত্র শিক্ষা দিবে। এটা খুব ইম্পর্টেন্ট লাইন, যে এই কোটেশনটা, এই লাইনটা কে বলেছে, সেটা হলো আমিরুল মোমিনিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু শানফারার কাসিদা সম্পর্কে বলেছেন। ওকালা, এই শানফারা বলতেন কি কাসিদা সম্পর্কে, নাসিদ সম্পর্কে তার মন্তব্য, তিনি বলতেন ইন্নামান নাসিদ আলাল মারহি মারাহি, অর্থাৎ নাসিদ্দা হলো একটা উৎফুল্লতা, উল্লাস একটা, তার উপরই নাসিদ অর্থাৎ গান। আকসারু শেরিহি ফিল ফাকরি ওয়াল হামাসা ওয়ালাহু শাইয়ুন মিন মিনাল গাজল, অর্থাৎ তার অধিকাংশ কবিতা সেটা হলো ফাখার এবং হামাসাই মধ্যে, এবং তার কিছু কিছু কাসিদা পাওয়া যায় গজলে, অর্থাৎ প্রেমমূলক কবিতা। এবং সর্বশেষ যে পয়েন্টটা, লা ইয়াখতালিফু আদাবু তাআব্বাস সাররান ওয়া শানফারি, শানফারি এবং তাআব্বাস সাররানের কাসিদা বা তাদের সাহিত্য অনেকটা এক, অর্থাৎ তাদের বিষয়বস্তু যদি দেখি, আমরা দেখব যে তাআব্বাস সাররানের কবিতার বিষয়বস্তু ছিল ফাখার এবং হামাসা, এবং শানফারির কাসিদার বিষয়বস্তু কিন্তু একই, এই ফাখার অর্থাৎ গর্বমূলক এবং বীরত্বমূলক কবিতা, অর্থাৎ এই এই দুটোই ছিল মূলত কবিতা বিষয়বস্তু। তো আজকের আলোচনা থেকে যে ইম্পর্টেন্ট তথ্যগুলো পেলাম, সেগুলো হলো শানফারা পুরো নামটা কি, সাবিত বিন আউস আল আজদি, তার লকবটা হলো শানফারা, তার জন্ম হয় কোথায়, না তো তার জন্ম হয় কাবিলাতুল ইওয়াস এই গোত্রে, অর্থাৎ আজব গোত্রে, এবং কিন্তু তিনি বেড়ে ওঠেন ফাহাম গোত্রে। এবং তার এই শানফারা নামটা কেন দেওয়া হয়, এটা তার লাকব এই কারণেই যে তার ঠোঁট মোটা হওয়ার কারণে, এটা খুব ইম্পর্টেন্ট, শানফারার অর্থটা কি খুব ইম্পর্টেন্ট। তার স্ত্রীর নাম উমাইমা, এবং শানফারার যে সবথেকে বিখ্যাত কসিদার নাম সেটা হলো লামিয়াতুল আরব, এটা 68টা বাইত আছে এবং এটা ওর বাহরে তাবিলে লেখা হয়েছে। এবং এই কসিদার যিনি পরবর্তীতে ব্যাখ্যা করেছেন, সারা করেছেন, তিনি হলেন জামাকশারি, নাম দিয়েছিলেন পরবর্তীতে এটা আজাবুল আজব ফিশারিহি লামিয়াতুল আরব, এটা খুব ইম্পর্টেন্ট। এবং শানফারার মৃত্যু হয় 525 খ্রিস্টাব্দে। তো আজকে এই পর্যন্তই, পরবর্তীতে ভিডিওতে আমরা অন্য একজনকে নিয়ে আলোচনা করবো ইনশাআল্লাহ। সো থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।